নমস্কার বন্ধুরা, মিতাস হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, বাসন্তী পোলাও। তো দেখুন, তার জন্য আমি এখানে কিন্তু ছোট গ্লাসের দেড় গ্লাস মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। তো চালটা নিয়ে জল দিয়ে ভালোভাবে আমি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি, চালগুলো থালায় নিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, হালকা গরম হলে তাতে বেশ কিছুটা ঘি দিয়ে, ঘিটা গরম হয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তার মধ্যে হলুদ দিয়ে সেই ঘিটা আমি চালের সাথে ভালোভাবে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা, দিয়ে ভালোভাবে মেখে নেব। আচ্ছা, গরম মশলাটাও আপনারা একবারে দিয়ে দেবেন, আমি পরে দিয়েছিলাম। তো গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, দু চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে একটু ভেজে নেব। এরপর কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে কাজু কিশমিশটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন, ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর চালটা সব দিয়ে দেব। আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেব। তো দেখুন, বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতন চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখুন, 15 মিনিট পরে আমি খুলে দেখে নেব চালটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।